শ্রমিকরাই নাকি মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রার্থীদের ভোট ভাগ্য নির্ধারণ করে, আর সে কথা মাথায় রেখেই বিড়ি শ্রমিকদের বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগের কথা শুনলেন শামশেরগঞ্জ তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপগঞ্জ এলাকায় ভোট প্রচার চালান। মুর্শিদাবাদ থেকে রাজীব ঘোষের রিপোর্ট। সেখানে আমরা পাড়ায় পাড়ায় এখনো ঘুরছি। আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সামাদা আছে, আমাদের কিষাণ সেল, আমাদের অঞ্চল সভাপতি। সব জোড়া খুলে দিতে হবে। আর মমতা ব্যানার্জি এবার সরকারে আসলে কন্ট্রোল আনতে যেতে হয়েছিল, ঘন্টার পর ঘন্টা খাড়িয়ে থাকতে হলে এগুলা করবে না।